আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আম, পাকা আম। এখন আমের সিজন, বাজারে অনেক ধরনের আম আছে। আপনারা হয়তো বা সবাই বাসায় খাওয়ার জন্য বা কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে আম নিয়ে যাচ্ছেন, একবারও কি ভেবে দেখেছেন আমগুলো কীরকম? এখন বাজারে যতই আম আসে প্রাইস 75% আম ফরমালিন দেওয়া, এগুলো কি কেউ চেক করেন? এই আম খাওয়ার কারণে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে, বুক জ্বালা পড়া, এখানে সমস্যা, সব জায়গায় সমস্যা হতে পারে, কারণ এগুলো সব ফরমালিনযুক্ত আম। ফরমালিন ছাড়া আপনি কোথাও আম পাবেন না, একমাত্র গাছ থেকে পাড়া ছাড়া। এখন সব বাজারে যত আম বাজারজাতকরণ হয়েছে সবগুলোতে ফরমালিন দেওয়া, ভাই এটা 100-এ 100, 100-তে 100 গ্যারান্টি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ভাই, ফরমালিন দেওয়া, ফরমালিন ছাড়া আম পাকতেছে না। এই ফরমালিনযুক্ত আম খাওয়ার কারণে অ্যাসিডিটি, পেটের অন্যান্য সমস্যা, ডায়রিয়া, অনেক সমস্যা হতে পারে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই বিষয়গুলো? এমনিতেই বাজার থেকে আম ক্রয় করে নিয়ে বাসায় খাইতেছেন, একবারও কি ভেবে দেখেছেন এগুলো আমাদের হতে পারে? বিশেষ করে এই ফরমালিনযুক্ত আম খাওয়ার কারণে যাদের অ্যালার্জি আছে তাদের আরও বেশি বেড়ে যাবে এবং গলায় চুলকানি সহ শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দিতে পারে। তো সবাই সতর্ক হন, আম কেনার আগে সতর্ক। তবে আমি একটা কথা বলতে পারি, এগুলো খাওয়ার আগে ভালোভাবে গরম পানিতে লবণ ছিটিয়ে ওই লবণ পানিতে ভালোভাবে ধুয়ে তারপর খাবেন, তাহলে জীবাণুগুলো মারা যাবে, এই যে ফরমালিন থাকবে এগুলো চলে যাবে, তাও শিওর না, 1 ঘন্টা পর্যন্ত এগুলো ভিজিয়ে রাখতে হবে, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। To watch more, subscribe. Or it's not same.